আমিও তো ভালো নাচ করতাম এর আগে। হ্যাঁ, ভালোই নাচ করতাম, কিন্তু ওই যে এখানে আসার পরে পিকলুর বাবা বলে দিলেন এই বাড়িতে কোনো নাচ টাচ চলবে না, তোমাকে তোমার আগের জীবন ভুলে যেতে হবে। তুমি হয়তো বলতে পারো যে কেন মেনে নিয়েছিলাম, কারণ মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুমি ভালো নাচ জানো, ডান্স জানো তুমি? ওসব কথা বাদ দাও, অতীতের কথা মনে রেখে কি লাভ বলো? মনে রেখে কষ্ট পাওয়া ছাড়া তো আর কিছু করার থাকতো না। কেন, তুমি আবার নাচবে? এবারে তো অনেকেই অনেক কিছু করে, সবার পাড়াগুলোর দাম আছে, অথচ তোমার পাড়ার কোনো দাম নেই। তাছাড়া নাচ জানা কি ক্রাইম নাকি, যে তুমি নাচ করতে চাইলে সবাই তোমাকে এভাবে বাধা দেবে? আরে বাড়ির বউ ধি ধি করে নাচবে সেটা অপরাধ না? হ্যাঁ, এখন যদি এই জেনারেশনের কেউ হতো তাহলে হয়তো অপরাধ হতো না, কিন্তু আমি তো আগের জেনারেশনের, তাই নাচটা হলো না। কিন্তু বাবা আমাকে খুব ভালো করে মানুষ করতে চেয়েছিলেন জানো, আমাদের তার খুব বড় কারখানা ছিল, বিশাল কারখানা, কিন্তু হঠাৎ করে সেই কারখানায় লকডাউন হয় আর বাবা একদম নিঃস্ব হয়ে যান। কিচ্ছু ছিল না আমাদের, কিচ্ছু না, বাবা খালি চাইছিলেন যে করেই হোক আমাকে কোথাও একটা বিয়ে দিয়ে দিতে। হ্যাঁ, এই বাড়িতেও তখন একটা মেয়ে দরকার ছিল, পিকলু তখন খুব ছোট না, মানে এমন একজন যে আয়া নয় কিন্তু আয়া সার্ভিস দেবে। আমার অবশ্য তাতে কোনো আপত্তি ছিল না, এই বাড়িতে এসে পিকলুকে কোলে নিয়ে আমি সব ভুলে গেলাম, নিজের জীবনে পিকলুকে নিয়ে ডুবে গেলাম। কিন্তু পিকলু যত বড় হলো ওর যত রাগ, যত বিরক্তি, যত ক্ষোভ, সব আমার উপরে বড় হতে থাকলো আর আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যেতে থাকলো। কিন্তু আমি তো সেই 5 বছর বয়স থেকে পিকলুকে সামলিয়েছি, ওকে নিয়েই তো আমার জীবন ছিল, তাই পিকলুর প্রতি আমার টানটা কিন্তু এখনো একই আছে। আমার কিরকম মনে হয়েছিল পিকলুর যখন বিয়ে হবে তখন ওর যে বউ হয়ে আসবে সে খুব ভালো হবে, তার সঙ্গে আমার একটু খুব ভালো বন্ধুত্ব হবে। হ্যাঁ, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো শিরিন কেমন মেয়ে, রাগ করো না, শিরিন খুব ভদ্র, শিক্ষিত, মার্জিত, একটা ভালো আভিজাত্য আছে ওর মধ্যে, কিন্তু শিরিন আমাকে দয়া করবে, আমি চিরটাকাল ওর দয়ার পাত্রী হয়ে থাকতাম। আমি জানি না কেন তোমাকে প্রথমবার দেখেই না আমার কেমন যেন তোমাকে খুব আপন মনে হয়েছিল, যেন নিজের কাউকে খুঁজে পেয়েছি, যার সঙ্গে আমার এই এত বছরের যত দুঃখ যত যন্ত্রণা সব শেয়ার করতে পারবো, যে আমাকে খুব ভালো করে বুঝবে। তুমি চিন্তা করো না নতুন মা, তোমাকে যখন একবার নতুন মা বলে ডেকেছি আমার তো নিজের মা নেই, আমি কোনোদিনও এই ডাকটা ভুলবো না। আমি যেখানেই থাকি না কেন, যত দূরেই থাকি না কেন, তোমার খোঁজ আমি ঠিক নেব, তোমার সঙ্গে আমার যোগাযোগ থাকবে। আমার কথাটা শোনো না, এখানে থেকে যেতে পারো না এই বাড়িতে? না, আর থাকবোই বা কেন, আমাকে তো এই বাড়িতে কেউ চায় না। হয়তো একদিন চাইবে, এই হয়তোর ওপর ভর করে আমি এখানে থাকবো বা কেন, কি বা এসে যায় আমার, আমার বাবুজি আছে, আমি বাবুজির কাছে ফিরতে চাই, সেই মানুষটাও তো আমার জন্য অপেক্ষা করে আছে, কবে তার কুটিমা তার কাছে ফিরবে। তাছাড়া আমি এখান থেকে চলে গেলেই হয়তো শিরিন দিদির সঙ্গে স্যারচির বিয়েটা হয়ে যাবে, ওই বিয়েটা তো হওয়ারই কথা, আর আমিও চাই এই বিয়েটা হোক। জানো তো আমি না শিরিন দিদিকে সত্যি খুব ভালোবাসি,
আমি কোনোদিনও শিরিনদিদের কোনো ক্ষতি করতে চাইনি, আর করবো না। শিরিনদিদির যেটুকু ক্ষতি হয়েছে আমি সামলে নেব, আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো শিরিনদিদিকে। আমি জানি আমি এখান থেকে সবটা কাটানছাড়ান করে চলে গেলেই শিরিনদিদিকে ক্ষতিপূরণ দেওয়া হবে। নতুন মা, তুমি প্লিজ আমার উপর রাগ করো না। আমি এই বাড়ির বউ হয়ে না থাকলে যে তোমার সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না তা তো নয়, আমার নতুন মায়ের সঙ্গে আমার সারা জীবন সম্পর্ক থাকবে। দেখো না, এবাড়ির সবাই সমস্ত নিয়ম পালন করছে, আমার তো হাসিই পাচ্ছে ব্যাপারটাতে। বউ ভাতের পর যার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ঘুচে যাবে, যে চলে যাবে, তাকে নিয়ে শুধু শুধু লোক দেখানো বউ ভাত করে কি লাভ বলো তো? কেন করছে ওরা, বারণ করে দাও না ওদেরকে। নিয়ম অকল্যাণের ভয়, ওরা ভাবছে এসব না করলে হয়তো পিকলুর অকল্যাণ হবে। শুধু পিকলুর অকল্যাণটাই অকল্যাণ, এইসব কিছু করলে যে আমার অকল্যাণ হবে সেটা একবারের জন্য ভেবে দেখলো না। এই ওই মেয়েটাকে ডাকতে বলেছিলাম, ডাকলি না তো? ডাকতে তো পাঠিয়েছি, আসবে হয়তো এখন। ওকে ডাকছো কেন তুমি? আর ওকে হাল হকিকত সব বুঝিয়ে দিই, আমি তো উঠতে পারছি না, কোথাও যেতেও পারছি না। মাম্মা, হ্যাঁ বলছি, তুমি আমার ডেকেছো? হ্যাঁ হ্যাঁ, এসো এদিকে এসো। আর বসো বসো, ওখানে বসো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন মাম্মা? বসতে বলছেন, বসো। শোনো, আমার শরীরটা একটু বেকায়দায় পড়েছে বুঝলে তো, মানে কোমর থেকে পা অব্দি নাড়তে পারছি না, এত যন্ত্রণা করছে না, আমার হয় মাঝে মাঝে। তা আমি তো নিজে তোমার দেখভাল করতে পারছি না, নতুন বউ আছে, ও তোমার সব দেখভাল করবে, কেমন? তুমি আমাদের বাড়িতে যতদিনই থাকো না কেন, আমার বাড়িতে এসেছো তো, তাই না খেয়ে থাকবে না, বুঝেছো? খিদে পেলে বলো, কিন্তু চেপে রেখো না। সবাইকে বলা আছে সবাই তোমাকে তোমার যত্ন আত্তি করবে, এছাড়াও যদি কিছু বলার থাকে তাহলে এই দিদিদেরকে সব বলো। হ্যাঁ, অসুবিধার কি আছে মাম্মা? ওর তো আর কোনো ফাংশন নেই, খালি খাবে দাবে ঘুরে বেড়াবে আর ঘুমোবে, ঘরও তো দেওয়া আছে, ভাইয়ার ঘরটাই তো নিয়ম অনুযায়ী ওকে দেওয়া হয়েছে, আর ভাইয়াকে অন্য জায়গায় শিফট করতে হচ্ছে। না মাম্মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা তোমার কি করে হবে বলো? অসুবিধা তো আমাদের হচ্ছে, আমার ছোটদা ভাইয়ের হচ্ছে। চলো 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 পাল্টাই।